বিপদের সময় 4 লাখ টাকা ধার দিয়ে সাহায্য করা ব্যক্তিকে হত্যা করা হয়। জুসে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে শ্বাসরোধ ও বিষ ঢেলে মৃত্যু নিশ্চিত করে ভাড়াটে খুনি শাহিনুর। মানিকগঞ্জে আব্দুর রহিম হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের পর পিবিআই জানিয়েছে, টাকা ফেরত না দিতেই হত্যা করা হয় নিরীহ আব্দুর রহিম মিয়াকে। শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে পিবিআই মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এম কে এস জাহাঙ্গীর হোসেন জানান, প্রথমে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করা হয় রহিমকে, পরে শ্বাসরোধ ও মুখে বিষ ঠেলে মৃত্যু নিশ্চিত করা হয়, এরপর মরদেহ বাসচারের পাশে খালের পানিতে ফেলে দেওয়া হয়। তাকে ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে আসার পরে ওই যে ছেলেটা মনির গিয়ার নামে যে কোমল পানীয় পাওয়া যায়, সে কোমল পানীয় গিয়ার সেটা বাজার থেকে কিনছে, কিনে এর ভিতরে 10টা ট্যাবলেট কিনছে, ঘুমের ট্যাবলেট, এটার নামটা আমরা পরে জানাচ্ছি। এই ঘুমের ট্যাবলেট এর ভিতরে গুঁড়া করে এই কোল্ড ড্রিঙ্কসের ভিতরে মিশিয়ে তাকে আবার বলছে যে তুই হাত ম্যাসেজ করতে থাক আর একটু কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে। কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তারপরে সে নিস্তেজ হয়ে পড়ছে। সে নিস্তেজ হয়ে যখন পড়ে যায় তখন রাত 11টা বাজে, তখন দেখে যে না সেই অবস্থায় এখানে পড়ে আছে। তখন আবার বাজারের কীটনাশকের ওষুধের দোকান থেকে কাঁকড়া মারা ওষুধ পাওয়া যায়, কাঁকড়া মারা যে বিষ, সে বিষ নিয়ে গিয়ে তখন তার মুখের ভিতরে ঢেলে দেয় যে নিস্তেজ অবস্থায় আছে, এবং পাশাপাশি তার নাক এবং মুখটা চেপে ধরে যখন দেখে যা নড়াচড়া করতেছে না তখন ওখানে ঠেলা দিয়ে ওখানে একটা গর্ত আছে ওই বাঁশ ঝাড়ের ভিতরে তখন তাকে সেখানে ফেলে দেয়। সংবাদ সম্মেলনে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, শাহিনুর পেশাদার খুনি, আরো দুটি হত্যা মামলার আসামি তিনি। শাহিনুর রহমান এহলো পেশাদার খুনি, ইতিপূর্বে দুইজনকে আরো হত্যা করছে, দুইটা হত্যা মামলার আসামি সে। মেইনলি সে আর কি তাকে উৎসাহিত করছে, মানে তাকে মোটিভেট করছে যে একজনকে খুন করতে হবে, বিনিময়ে আমরা কিছু টাকা পাবো। প্রসঙ্গত 8-10টা দিনের মতো গত সোমবার সকালে বাজারে গেলেও আর বাড়ি ফেরেননি মানিকগঞ্জের কাকনা গ্রামের আব্দুর রহিম মিয়া। দুদিন পর স্থানীয় একটি স্কুলের পাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে খাল পাড়ে মেলে তার মরদেহ, এরপর মামলা করে তার পরিবার। শুরু হয় পিবিআই এর ছায়া তদন্ত। গত 8 জন গ্রেপ্তার করা হয় আব্দুর রহিমের কাছ থেকে ঋণ নেয়া পিল্লালকে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় বেশ কয়েক মাস ধরেই পাওনা 4 লাখ টাকা ফেরত চাইছিলেন আব্দুর রহিম মিয়া, টাকা না দিতেই হত্যা করতে ভাড়া করা হয় পেশাদার খুনি শাহিনুরকে। এখন মূল পরিকল্পনাকারী ছিলেন ভিতরে বিল্লাল নামে এক ব্যক্তি, চা বিক্রেতা। ইতিমধ্যে তিনি 2টো বিয়ে করছেন, তার ছোট বউ নাম নুপুর সৌদি আরবে অবস্থান করেন, এই 2 মাস আগে পাঠিয়েছে। সৌদি আরবে পাঠাতে হলে তো তার কিছু নগদ টাকা পয়সা দরকার হয়। এই যে ডিসিস্ট, যে আব্দুর রহিমের মারা গেছে, আব্দুর রহিমের কাছ থেকে সুদে কিছু টাকা নিয়েছে, কত টাকার পরিমাণটা কেউ কিন্তু স্পেসিফিক বলতে পারে না, সে আমাদের কাছে স্বীকার করেনি এখনও। এই টাকাটা সে হলো মাসিক হলো সুদে দেয়, মানে টাকার উপরে সুদ দেয়, সে সুদও দেয় না আসল টাকাও তাকে ফিরিয়ে দেয় না। এই ক্ষেত্রে তার সঙ্গে কিন্তু একটা দূরত্ব, মানে সে প্রায় সুদের টাকাটা চায়। এই নিয়ে আর কি দুইজনের ভিতর দ্বন্দ্ব বলতে এটাই বোঝায় যে টাকার খবর তার কেউ জানে না, একে সরাতে পারলে এই বিষয়টা আর কি সে চেপে যেতে পারবে। সেজন্য এদের দুইজনকে ঠিক করছে যে তারা 10,000 টাকা দিবে, 10,000 টাকার বিনিময়ে একে হত্যা করতে হবে। নিহত আব্দুর রহিম মিয়ার স্ত্রী পাক প্রতিবন্ধী, 3 সন্তান সহ পরিবারের দাবি খুনিদের সর্বোচ্চ সাজা।